মানুষকে বোকা বানানোর চেষ্টা করা এক নম্বর, দুই নম্বর বিদেশিদের একটা প্রচন্ড চাপ আছে আন্তর্জাতিকভাবে, আপনারা দেখেছেন যে চাপ আছে। গত রাতে আগামীতে আন্দোলন কর্মসূচি কি হবে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় কি, আর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার রাতে ভার্চুয়াল বৈঠকে বসে বিএনপির হাইকমান্ড। দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত আসে সেই বৈঠক থেকে। মঙ্গলবার দুপুরে সে সিদ্ধান্ত জানাতে গুলশানে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকার একতরফাভাবে ক্ষমতায় যেতে বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। বিদেশিদের দেখাতে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে জনগণের সঙ্গে ক্ষমতাসীনরা প্রতারণা করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক বিশ্বের জিওপলিটিক্যাল সমস্যা বিভিন্ন কারণে তারা বাকশাল বলতে পারছে না, একজন শাসন বলতে পারছে না, এই কারণে উপরে মোড়কটা রাখছে, ভেতরে ঘটনাটা তাই করছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা করা এক নম্বর, দুই নম্বর বিদেশিদের একটা প্রচণ্ড চাপ আছে আন্তর্জাতিকভাবে, আপনারা দেখেছেন যে চাপ আছে বিভিন্ন স্তর থেকে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটা প্রচারণা জনগণের সঙ্গে। এই আইনটা সবচেয়ে আপনাকে নিকৃষ্ট কালো আইন স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমরা এই আইন থেকে সম্পূর্ণ বাতিল চাই, কারণ এটা গণতন্ত্রের বিরুদ্ধে আইন, এই আইনটা আপনার মানুষের অধিকারের বিরুদ্ধে আইন, আপনার মিডিয়ার স্বাধীনতার বিরুদ্ধে একটা আইন, সুতরাং এটা রাখার কোনো প্রশ্নই উঠতে পারে না। বিএনপিকে আগামী নির্বাচন থেকে সরিয়ে দিতে ক্ষমতাসীনরা তাদের নীলনকশা বাস্তবায়ন করছে অভিযোগ করে মির্জা ফখরুল আবারও বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সামনে নির্বাচন আছে, এই জন্য আপনার একটু ওই আপনার চেহারা পাল্টে ভদ্রলোক সাজছে হিসেবে দেখানোর চেষ্টা করা, কিন্তু লক্ষ্য তো একটাই, হচ্ছে হেন তেন প্রকারণও, সেটা আপনার শক্তি দিয়েই হোক যেভাবেই হোক, তার আবার ওই একইভাবে নির্বাচন থেকে তাদের পক্ষে নিয়ে আসতে চায়। এই সরকারের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, সেই কারণেই আমাদের যে বক্তব্য পরিষ্কার কথা যে পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। খুব শিগগিরই সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি আসবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা যদি এইভাবে আবার এইভাবে আপনাদের কারণে কোনো স্বাধীনতা থাকবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।